হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের রেসিপিতে। আজকে আমরা তৈরি করব সবজির পেঁয়াজু। আর এই সবজির পেঁয়াজু রান্না করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পাতাকপি। আমরা পাতাকপি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিলাম, কাঁচামরিচ কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আর আমরা নিয়ে নিলাম পুঁই শাকের কুচি কুচি করে নিলাম, লাগবে বেসন। এইসব উপকরণ দিয়ে আজকে আমরা তৈরি করব খুব সহজে সবজির পেঁয়াজু। এখন আমরা পাতাকপি কাটাগুলো একটি পাত্রে ঢেলে নিব। এখন এখানে আমরা স্বাদ মতো অর্থাৎ অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই পাতাকপিগুলো। এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন আমাদের মাখানো শেষ, আমরা এখন এইভাবে হাত দিয়ে ভালোভাবে পানিগুলো চিপে নিব। পানিগুলো চিপে অন্য একটি পাত্রে রেখে দেব। এইভাবে ভালো করে পানিগুলো চিপে নেবেন। আমাদের পাতাকপিগুলো এখন ভালোভাবে চিপা শেষ। এখন আমরা এই পাতাকপিগুলো একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিব। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, যেগুলো আমরা আগে কেটে রেখেছিলাম, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা, এরপর দিয়ে দিব জিরার গুঁড়ো। এখন আমরা স্বাদ মতো দিয়ে দিব যে উপকরণগুলো আগে নিয়েছিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো। এখন এর মধ্যে আমরা নিয়ে নিলাম পুঁই শাক। সবগুলো উপকরণগুলো আমরা ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। এখানে আমরা স্বাদের জন্য দিয়েছি ধনিয়া পাতা ব্যবহার করেছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বেসন। বেসন দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো উপকরণগুলো সবগুলো ভালোভাবে মাখানো শেষ। এখন আমরা এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর আমরা আরেক সাইডে একটা চুলার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটি ভালোভাবে গরম হওয়ার জন্য চুলায় রেখে দিলাম। 10 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিলাম। এখন আমরা এগুলোকে গোল গোল করে পেঁয়াজু মতো বানাবো। আমাদের এখন আমরা এটার মধ্যে একটু ট্রাই করে নিলাম যে তেলগুলো গরম হয়েছে কি না। আমাদের তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজুটা একটু উপরে উঠে আসছে। এখন আমরা এর মধ্যে এভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিব। আর আগুনটা আমরা মিডিয়াম আঁচে রেখে দিব। এখন আমরা 2 মিনিট পর পেঁয়াজুগুলো উল্টিয়ে দিব। যখন এমন কালার আসবে তখন আপনি পেঁয়াজুগুলো উল্টিয়ে দিবেন এবং 2 মিনিট পর আবারও আমরা পেঁয়াজুগুলো দেখে নিলাম। আমাদের পেঁয়াজুগুলো সম্পূর্ণভাবে ভাজা শেষ। এখন আমরা এগুলো উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজুগুলো তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ে আমরা পেঁয়াজুগুলো তৈরি করে নিলাম। বিকালের নাস্তা খুব সহজেই তৈরি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মচমচে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মচমচে হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বিকালের নাস্তা হিসেবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা এত কষ্ট করে ভিডিও বানিয়ে ছাড়ি আর অথচ আপনারা কোনো আপনাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। দয়া করে একটু সাপোর্ট করবেন গাইস। আসসালামু আলাইকুম।